হ্যালো ভিউয়ার্স, দেখো বাটন ফোনের বাটন কাজ না করলে তোমরা কি করবে। তো বন্ধুরা, আজকে মজার ভিডিওটি তোমরা দেখে নাও কিভাবে বাটন কাজ করে। তো বন্ধুরা দেখো, আমার হ্যাশ বাটনটি কাজ করে না। তো বন্ধুরা দেখো, আমি মোবাইলটি প্রথমে খুলে নিচ্ছি। তো বন্ধুরা, মোবাইলটি খুলে নিচ্ছি আমি, তোমরা ভিডিওটির সাথে থাকো। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা দেখো, আমি মোবাইলটি খুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার সাথে থাকো। তো ভিডিওটি একটু স্কিপ করছি, দেখো মোবাইলটা নাট আমি খুলতেছি। বন্ধুরা দেখো, আমার নাট খোলা শেষ, এখন আমি এটাকে কাভারটা সারিয়ে নিচ্ছি। তো দেখো, এর কাভারটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই কাভারটি ছাড়াবে খুব সাবধানে, দেখতে হবে ডিসপ্লে আছে, ডিসপ্লে একটু চাপ লাগলে ডিসপ্লেটি ভেঙে যেতে পারে, তাই বন্ধুরা এটি সাবধানে খুলবে। তারপর বন্ধুরা দেখো, যে জায়গায় আমাদের মোবাইলে বাটনটি থাকে সে জায়গায় একটু সাদা পেপার দেওয়া আছে। এই সাদা পেপারটি আমাদের দেখতে হবে কোন বাটনটি কাজ করে না। সে বাটনটি এভাবে, সে বাটনের উপর কাগজ থাকে, কাগজটি এভাবে তুলে দেখবে ওই বাটনের উপর অনেক ধরনের ময়লা এবং ওই জায়গায় একটু কার্বন জমে আছে। বন্ধুরা দেখো, অনেক কার্বন পড়ে আছে। কার্বনটি তোমাদের যে কোনো একটি এই তোমাদের অস্ত্র দ্বারা, মানে মাতুল দিয়ে তোমাদের ওটাকে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, এটা বেশি জোরে চাপ দিয়ে করা যাবে না। এই নে, ওই জায়গায় তোমার ছোট ছোট তারের লাইন করা আছে। বন্ধুরা, বেশি জোরে ঘষা দিলে লাইনগুলো কেটে যাবে। তো বন্ধুরা, তোমাদের সাবধানে কাজগুলো করতে হবে। তো বন্ধুরা দেখো, আমি এটাকে পরিষ্কার করে নিলাম ঘষে। তো বন্ধুরা দেখো, এটা আমার কাজ শেষ। এখন আমি মোবাইলটি চালু করব, চালু করে দেখবো হ্যাশ বাটনটি আমার কাজ করে কি না। তো দেখো, আমি মোবাইলটি অন করে নিচ্ছি। তো বন্ধুরা আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর একটি লাইক করে দাও। বন্ধুরা দেখো, আমি হ্যাশ বাটনটি চাপতেছি, দেখো কাজ করতেছে কত সুন্দরভাবে হ্যাশ বাটন কাজ করতেছে।